ওই দিন সিনেমা গেলাম, দেখার পরে আমি আসছি সিনেমা দেখে। আসার পরে তো সে সেক্সুয়াল অফার তো আমাকে আগেই করতে ওই ওখানে বসে, তা ও বলছে আমার সাথে এনজয় করতে হবে, বলছে স্যার ইম্পসিবল, আমি যদি এনজয় এইসব কাজই করতাম তো করবো। হ্যাঁ মানে জাস্ট মানে সেক্সুয়াল এনজয়ের না, বিয়ের জন্য না, জাস্ট এনজয়ের জন্য আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। একদিন ঘুরতে গেছিলাম কিন্তু বিভিন্ন জায়গায় নিতে চেয়েছিল আমাকে। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজউদ্দিন আহমেদ, ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে প্রতিবেদন করে থাকি। দর্শক, আজ আমাদের সামনে যে গণিতটি দেখতে পাচ্ছেন, আমরা আসছি আজ তার জীবনের গল্পটা তুলে ধরার জন্য। শুনবো তার জীবনে কি ঘটেছে বা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? আমার নাম হচ্ছে সিমরান সিনথিয়া। সিমরান সিনথিয়া, কি করেন আপনি? আমি আপনার ছোটখাটো একটা পার্লারে জব করি, প্লাস হচ্ছে আমি একটু ছোট বলবেন, আমি ক্লাবে ডান্স করি। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলেন? আমার পরিবারে আমার মা বাবা মারা গেছে আর সবাই আছে, ভাই ভাবি বোন দুলাভাই সবাই আছে আর কি। আচ্ছা, ছোটবেলার থেকে আপনার গল্পটা শুনতে যাচ্ছি যে মা বাবা কিভাবে মারা গেছে, বা সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। আমার ক্যান্সার ছিল। আমার বাড়ি হচ্ছে বরিশাল বরগুনাতে। আচ্ছা, তারপরে কি কি ঘটেছিল আপনার ছোটবেলার, সেই গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি। আপনার ছোটবেলা কোথায় পড়াশোনা করেছেন বা কিভাবে ঢাকা এসেছেন, সব গল্পটা একদম ছোটবেলা থেকে আমরা গল্পটা শুনতে চাচ্ছি। আপনি যখন আমাদের সাথে কথা বলছিলেন তখন বললেন যে আপনার লাইফে অনেক কিছু ঘটে গেছে, প্রেম করেছেন, বা সেই বিষয়গুলো আস্তে আস্তে শুনবো, কিন্তু তার আগে আমরা ছোটবেলার থেকে গল্পটা শুনতে চাচ্ছি। ছোটবেলা আমাদের অভাবী সংসার ছিল, আর হচ্ছে আমাদের বোন আছে সৎ বোন, আমরা কখনো তাদেরকে সৎ বোন ভাবতাম না। তারা আমার আম্মুকে অনেক টর্চারিং করতো, তারা অনেক মানে আমার মায়ের বয়সের মতোই ছিল, তারা তখন বড় ছিল। তখন আমার বাবা শেষ বয়সে আমার আম্মু বিয়ে করেছে। আচ্ছা, তো তারপর থেকে আমার আম্মুকে অনেক টর্চারিং করেছে, তারপরে অনেক করেছে, সে অনেক নির্যাতনের পড়ছে, এবং আমরাও ধীরে ধীরে বড় হয়েছি, আমরাও আমাদেরকে অনেক টর্চার করছে আমার বোন, এবং আমাদের অনেক জায়গা জমি ছিল। সে এ টু জেড সব কিছুই, আমার তিন বোন আছে, তারা আমার বাবাকে দিয়ে জোর করে কিছু কিছু জমি লিখে নিছে। আচ্ছা, এটা তো পরের ঘটনা, আমি আপনার ছোটবেলার আপনার স্কুলের বাল্য জীবনের ঘটনা থেকে একটু শুনতে চাচ্ছি। বাল্য জীবনের ঘটনা কি বলবো, গ্রামে ক্লাস 7 পর্যন্ত পড়েছে মেবি। আচ্ছা, তারপরে ক্লাস 7 পর্যন্ত পড়েছে আপনার, ওখান থেকে পড়ে তারপর আমার আম্মুর অভাবে অনেক সংসার ছিল, আবার এর জন্য ঢাকায় চলে আসছি আমি আমার আম্মুর সাথে। ঢাকায় এসে কোথায় আসছেন? ঢাকায় এসে আপনার আমি আসছিলাম মগবাজারে। আচ্ছা, তারপরে মগবাজার চেয়ারম্যান গলিতে। আচ্ছা, তারপর আমার চেয়ারম্যান গলিতে আমার বোন সব বোনরা থাকে, এরা এমনটা ডেঞ্জারাস, মানুষ খুন করতে দ্বিধা করে না আমার এই বোনের ছেলেরা বোনরা, মানে এরা অনেক প্রভাবশালী, ভয়ানক কাজ করে যেটা, আর কিছু কিছু প্রভাবশালী লোক আছে তাদের নাম বিক্রি বেঁচে খায়, অমুক অমুককে চিনো এই সেই, মানে অনেক কিছু এরকম করে বলে আর কি, আমাদের ফ্যামিলিকে থ্রেট করে আর কি। আর আর আমার লাইফ নিয়ে আসলে অনেক কষ্টে আমি পড়াশোনা করেছি, মেট্রিক পাস করেছি, অনেক কষ্টে। যেমন ক্লাসে আপনার 7 থেকে পড়ে, আমি 7-এ যখন ভর্তি হয়েছি, আমি
তো হওয়ার পরে আপনার আমার মা পড়াশোনা চালাতে পারতো না, মাসিক স্কুল বেতন, তারপর হচ্ছে আমার যা বই, আমার প্যারাগ্রাফের যা ডায়েরি ইয়া লাগবে, আমার যে নোটগুলো আপনার লাগবে, ওগুলো কিন্তু অনেক অনেক টাকা লাগতো। তো এইসব মনে করেন আমার আম্মু অতটা দিতে পারতো না, কষ্ট হইতো, আবার দিত, আবার মানে আমার অনেক খারাপ লাগতো যে আমার তো বাবা নেই, কিন্তু মা আমাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে আমাকে পড়াশোনা করাইতেছে। তারপরে এই আর কি, তারপর ঢাকায় এসে কি করেছেন আপনি? ঢাকায় এসে তো প্রথমে আমি আসলে পড়াশোনাটা মেট্রিক পাস করেছি অনেক কষ্টেই, এরকমভাবে আস্তে আস্তে দিন পার হয়েছে। তারপরে আপনার আমি কাকরাইলে একটা ট্রেনিং সেন্টারে জব করেছিলাম, ট্রেনিং সেন্টার, আচ্ছা তারপর সেটা হচ্ছে আপনার টেলি যোগাযোগের, আপনার স্কাইলাইন একটা অফিস ছিল, ওখানে বিদেশে যাওয়ার জন্য অনেক ছেলেরা ওখানে ট্রেনিং দিয়ে ওখানে থাকতো, তো এদের দেখাশোনা, এরা কয়জন খাচ্ছে এগুলো মানে অনেক হিসাব কিতাব, তার স্যারের, স্যার ছিল, স্যারকে বিভিন্ন ফাইলপত্র আগায় পোছা দেওয়ার এরকম একটা দায়িত্বে আমি একটা জব নিয়েছিলাম আর কি। তখন বেতন ছিল 5,000 টাকা। আচ্ছা তারপর তো ওখানে আমি দেখি আপনার কয় বছর, আপনার মেবি 2 বছর আমি ওখানে জব করছিলাম, করে দিয়ে মানে অনেক মানে তারা আর অশ্লীলতা কিছু প্রপোজ করে তারা, কি ধরনের মানে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন একটু জোরে বলুন। তারা মানে এমন মানে ফ্রেন্ডলি মিশতে চাইতো, আর আসলে ফ্রেন্ড স্যাররা ছিল ইঞ্জিনিয়ার স্যার, তারপর হচ্ছে আরো বড় স্যার ছিল, মানে ভালো লাগতো, মানে কথা বলতাম মানে ফ্রেন্ডলি ঠিক আছে, কিন্তু তারা আসলে ইউজার ভাবে কথা বলতে চাইতো আর কি, আচ্ছা তারপর ইউজার ভাবে কথা বলতে চাইতো যে তুমি আমাদের একদিন বাসায় এসো, তুমি তো অনেক সুন্দর রান্না করো, কথা কথায় বলি তো, তো বলতো তুমি অনেক সুন্দর রান্না করো, তুমি আমাদের বাসায় এসে রান্না করে খাও, একজন ইঞ্জিনিয়ার স্যার বলছে আমাকে। আচ্ছা তো আমি তখন বলছি ওকে স্যার আমি ট্রাই আগেন, ট্রাই করবো। আচ্ছা তো তো আর যাইনি, আর হচ্ছে আরও স্যাররা ছিল, তারা লাঞ্চের সময় আমাকে বলতো, পানি খেলা থাকলে বলতো যে আমি আমাকে বলতো যে সিনথিয়া আমার হাতটা ধোয়াই দিলে আমি ভাত খাবো। আমি স্যার কেন, আপনাকে আমি হাত ধুয়ে দেবো আপনি ভাত খাবেন, এটা মানে এটার সাথে মানে হাত ধোয়ার সাথে মানে খাবারের সম্পর্ক থাকে। তো পরে বুঝতে আমি পারি যে তারা ওরকমভাবে ডিরেক্টলি বলতো না, পরে ঠিকই ডিরেক্টলি বলছে আমাকে, কি বলছে ডিরেক্টলি, দেখি যে আমার প্রতি রাগ, আমি তাদের সাথে ওরকম টাইম পাস করতে পারছি না, টাইম পাস করতে পারতেছি না, আমার উপর রাগ। তারপর হচ্ছে বিভিন্ন বলতেছে যে এই ফাইলটা নিয়ে আসো, অন্যরকমভাবে কথা বলতো, যখন আমার 1 বছর পার হয়েছে আর একটা বছরে যে কত কষ্টে পার হয়েছে বুঝাতে পারবো না। আচ্ছা মানে সেখানকার সব অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাচ্ছি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি তারপর শেয়ার। তারপরে আসলে ওই স্যাররা অফার করেছে, জাস্ট অফার, আমি বলছি যে স্যার না ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তারাও আমাকে ডিরেক্টলি বলেনি যে তোমাকে চাকরি থেকে ই করব, বরখাস্ত করব, মানে অফার করছে আপনি একটু বিষয়টা যদি ক্লিয়ার করে বলেন। মানে জাস্ট মানে সেক্সুয়াল এনজয়ের, না বিয়ের জন্য না, জাস্ট এনজয়ের জন্য আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, একদিন ঘুরতে গেছিলাম কিন্তু বিভিন্ন জায়গায় নিতে চেয়েছিল আমাকে। কোথায় ঘুরতে গেছিলেন সেই গল্পটা একটু? একদিন গিয়েছিলাম আপনার এই যে যমুনা ফিউচার, সরি যমুনা না, বসুন্ধরা বনে, বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। তারপর তো ওখানে বলছে যে একটা রেস্টুরেন্টে বসলাম, ভালো একটা রেস্টুরেন্টে বসার পরে তো বলতেছে সিনেমা দেখবেন, সিনেমা দেখবেন স্যার আমি আপনার সিনেমা দেখবো, আচ্ছা ঠিক আছে ওকে। তো সিনেমা দেখতে গিয়েছি তখন আমাকে বলছে যে আমাকে এসে পছন্দ করে, আমাকে এসে চায়, ফ্রেন্ডশিপ করতে চায়। আমি বুঝতে পারছি যে ফ্রেন্ডশিপ, তার মতো এরকম হাই সোসাইটির লোক আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, বাট আমার এটা রিয়েল না ফ্যাক্ট, আমি সেটা এমনি বুঝতে পারছি।
তো এমনি ওই দিন সিনেমা গেলাম, দেখার পরে আমি আসছি সিনেমা দেখে, আসার পরে তো সে সেক্সুয়াল অফার তো আমাকে আগেই করতে ওই ওখানে বসে, তা ও বলছে আমার সাথে এনজয় করতে হবে, বলছে স্যার ইম্পসিবল, আমি যদি এনজয় এইসব কাজই করতাম তাহলে তো আমি চাকরি করতাম না। তো এটা স্যার বলতেছে কেন, সমস্যা কি করলে, তখন আমি ছোটো ছিলাম, বয়স কম ছিল, 14 বছর বয়স ছিল, এখন আমার কত 22 হবে না। তারপর কি হয়েছিল যখন আপনি এটা করছিলেন, তারপর আবার কি আপনি ওই অফিসে অফিস শুরু করেছেন নাকি? না না না, অফিস থেকে আপনার পরে স্যারদের এরকম অ্যাটিটিউড দেখে আমি নিজে চাকরি বলছি যে স্যার আমি জব করবো না। মানে আপনি জব ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। তারপরে? তারপরে আমি ফ্যামিলিকে তো বলতে পারিনি যে কিসের জন্য জব ছাড়ছি, বলছি যে ভালো লাগে না আমি জবটা করবো না, তখন আমার মা ছিল বেঁচে। মানে আপনি বুঝতেছেন আপনি মানে যেখানে চাকরি নিয়েছেন সেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের বসদের দ্বারা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, এরপরে কি ঘটেছিল, আপনি চাকরি ছেড়েছেন, তারপরে ঘটনাটি আমরা পরে পরে শুনবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সিমটি আপুর এই যে প্রথম পর্ব, সে কীভাবে চাকরি করেছে বা সেখানে কীভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, হ্যাঁ সেই বিষয়গুলো তিনি শেয়ার করেছেন, তারপরের ঘটনাটা আমরা শুনবো, তার লাইফে কি ঘটেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।